নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া কাঁচা বাজারে আগুনে পুড়ে ছাই অন্তত 150 দোকান। এতে 80 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারা জানায় তদন্ত শেষে জানা যাবে আগুনের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। শেষ রাতের আগুনে স্বপ্ন পুড়ে ছাই, তাই আব্দুস সালামের চোখে মুখে এখন শুধুই অন্ধকার, অনিশ্চয়তা। পুড়ে যাওয়া 6টি দোকানে প্রায় 3 কোটি টাকার পণ্য, 2 লাখ নগদ টাকা দেখে মাত্র 1900 টাকা পকেটে নিয়ে বাড়ি ফিরেছিলেন এই ব্যবসায়ী। এখন এইটুকুই সম্বল তার। আমি এই ব্যবসা করি মানে ঋণের উপরে, আবার সিসি আছে একটির উপরে, আর ট্রাম আছে প্রায় 50-60 লাখ করে। একই অবস্থা মুদি দোকানে জহিরুলের। পোড়া দোকানের ছাইয়ের মধ্যে তিনিও খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বল। আর কোনো রাস্তা নাই, এই দোকানটাই ছিল দোকান দাদা, হাট করতাম, দোকানদারি করতাম, আল্লাহ আমার ভালোই চালাইতেন, মানে একেবারে আমি শেষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়া কাঁচা বাজারে আগুনে নিঃস্ব হয়েছেন এমন অন্তত 200 ব্যবসায়ী। ফিকে হয়ে গেছে তাদের ঈদানন্দ। টাকা সুপার ওয়াইটি চলছে টুইন ওয়ান অফার, যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ। যে পার্টসগুলো ছিল, পার্টসের সমস্ত কোটি কোটি মাল ছিল স্যার। এখন বর্তমানে আপনার প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত শেষে জানা যাবে মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। লুব্রিক্যান্ট, পেট্রোল জাতীয় এই জাতীয় দোকানও এখানে ছিল, এবং কাঁচা বাজার ছিল, হার্ডওয়্যারের দোকান ছিল, টায়ার টিউবের দোকান ছিল, বিভিন্ন রকমের দোকান ছিল, তো সেই কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। এর আগে 2020 সালে আগুনে পড়েছিল এই বাজার। ঈদে একটু বেশি বিক্রি আসায় বেশিরভাগ দোকানদারেরাই বেশি পণ্য তুলেছিলেন দোকানে। রাতের আগুন সেই স্বপ্ন পুড়ে ছাই করে দিয়েছে, রেখে দিয়ে গিয়েছে একরাশ হতাশা এবং ঋণের বোঝা। মাসুদ সুমন, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।